এটা এদিকে খেয়াল করি যদি আমরা একটু যে লারাবেলটা সাকসেসফুলি ইনস্টল হইলে লাস্টের দিকে আপনি একটা লাইন হচ্ছে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কি সেট এই লেখাটা হচ্ছে যে যখনই আসবে তখন বুঝে নেবেন যে হচ্ছে যে আমার এই প্রজেক্টটা সাকসেসফুলি ইনস্টল হইছে ঠিক আছে এখন যদি এটা আমরা হচ্ছে দেখতে চাই এর আউটপুটটা যদি দেখতে চাই তো আমরা এখানে হচ্ছে লিখতে পারি যে লোকাল হোস্ট এটা তো আমরা আগে থেকেই জানি যে লোকাল হোস্ট এসএসআইটি স্ল্যাশ দিয়ে হচ্ছে যদি আমরা হিট করি তাহলে আমাদের প্রোজেক্টের আউটপুটটা আমরা দেখতে পারি বাট এই ক্ষেত্রে দেখেন সে কি কাজ করছে লোকাল হোস্ট স্লাস টি সিক্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে কোনো কিছু আউটপুট দেখতে পাচ্ছি না এখানে সরাসরি হচ্ছে যে ওই ফাইল ফোল্ডারগুলোই দেখতে পাচ্ছি তো মেনলি এখানে খেয়াল করেন যে আমরা জানি যে কোনো একটা সার্ভারে হিট করলে সেখান থেকে ফার্স্টে হচ্ছে যে ইন্ডেক্স ডট পিছপি বা ইন্ডেক্স ডট এইস ফাইলটা হচ্ছে লোড হয় তো এখানে আমাদের কিন্তু কোনো ইন্ডেক্স ডট ফাইল বা ইন্ডেক্স ডট এইচটিএমএল এই জাতীয় কোনো ফাইল নেই যার কারণে হচ্ছে যে এইখানে কোনো কিছু শো করতেছে না তো ওই ফাইলটা কোথায় আছে ইন্ডেক্স ফাইলটা মূলত কোথায় আছে ওই ফাইলটা আছে হচ্ছে যে পাবলিকের মধ্যে এই যে খেয়াল করেন এখানে দেখেন একটা ইন্ডেক্স ডট নামে একটা ফাইল আছে তো এবার আমরা যদি এইখান থেকে হচ্ছে যে যে পাবলিকে যদি ক্লিক করি তাইলে দেখেন একটা আউটপুট কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে লারাভেল এইটের হচ্ছে যে ইয়াটা এরকম করছে ফন্টেনটা এরকম করছে তো এখানে এতটুকু আসলে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার এটা হচ্ছে সাকসেসফুলি কাজ করতেছে আর তার আগের বিষয়টা তো বললাম যে অবশ্যই হচ্ছে যে আপনার এই যে এই লেখাটা যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি এটা আসছে কিনা সেটা হচ্ছে চেক করে নিতে হবে এখন নিচের দিকে খেয়াল করেন যে এখানে দেখেন যে লারাভেলের ভার্সনটা এখানে উল্লেখ করা আছে এইট পয়েন্ট ওয়ান ফোর ডট জিরো এবং আমার পিএসপি সিস্টেমে হচ্ছে পিএসপি ভার্সনটা যেটা আছে সেভেন সেটা এখানে শো করতেছে ঠিক আছে এখন আপনার ওখানে যদি হচ্ছে যে পিএসপি ভাষণটা যদি হচ্ছে অন্য কোন ভাষণ থাকে তাহলে সেটা শো করবে আপনার লারাবেল ভাষণটা যদি অন্য কোনোটা নামে সেটা এখানে শো করবে ঠিক আছে এইভাবে হচ্ছে যে আপনি দেখতে পাবেন হ্যাঁ তো এটা আমরা ইনস্টল করলাম কিভাবে ওই ইনস্টলারের মাধ্যমে ঠিক আছে এখন আমরা ইয়ে করব কি এই যে ক্রিয়েট প্রজেক্ট নামে যে হচ্ছে ইয়াটা আছে ভাইয়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট নামে যে কম্পো ইয়াটা আছে কমানটা আছে সেটার মাধ্যমে হচ্ছে আমরা ইনস্টল করবো তাইলে আমি এইখানেই ধরেন ইনস্টল করতেছি আমি এই যে এই মুহূর্তে কোন পাতে আছি এইচটি ডক্সের মধ্যে আছে তাইলে আমি যদি এখানে লিখি যে ক্রিয়েট প্রজেক্ট সি আর ই টি ক্রিয়েট সরি ফার্স্টে হচ্ছে যে কম্পোজার লিখতে হবে সি ও ও এম এ সি আর কম্পোজার স্পেস ক্রিয়েট প্রজেক্ট সি আর ই টি ক্রিয়েট ড্যাশ প্রজেক্ট পি আর ও সি ইসিটি প্রজেক্ট স্পেস সরি স্পেস ড্যাশ ড্যাশ প্রিফার ডিস পিআরি এ পি আর ডিআইএসটি ডিস দেন হচ্ছে যে স্পেস দিয়ে ফার্স্টে হচ্ছে যে অথর নেম লারাভেল স্ল্যাশ লারাভেল এটা লিখে দেন হচ্ছে যে আমার প্রজেক্টের নেমটা দিতে হবে তা আমরা এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে যে এস এস সিক্স ওয়ান ঠিক আছে এসএসআইটি সিক্স ওয়ান এভাবে দিয়ে হচ্ছে যে আমরা আরেকটা একটা প্রজেক্ট নামাচ্ছি কমনটা কিন্তু ভিন্ন বাট হচ্ছে আমার কাজটা কিন্তু একই হবে এখন আমার হচ্ছে পিসিতে আরেকটা হচ্ছে প্রজেক্ট নেমে যাবে লারাবেল প্রজেক্ট নেমে যাবে সেটার ইয়েটা থাকবে কি এস এস সিক্সটি ওয়ান ঠিক আছে এই নামে একটা ইয়ে চলে আসবে এই যে দেখেন অলরেডি হচ্ছে যে সে কাজটাজ করা শুরু করছে তো আমরা যদি এখন হচ্ছে যে এই এইচটি ডক্সের মধ্যে আসি তো এইখানে দেখেন এই যে এসএসআইটি সিক্স একটা এসএসআইটি সিক্সটি ওয়ান নামে হচ্ছে যে আরেকটা প্রোজেক্ট চলে আসছে তো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে ফুললি আমরা ওই ধরনের হচ্ছে একটা ইয়ে পেয়ে যাব। মানে এই যে এখানে এই প্রজেক্টে যেমন আউটপুট দেখলাম ওইটার ক্ষেত্রে হচ্ছে যে একটা আউটপুট পেয়ে যাব। ঠিক আছে বুঝতে কি সেম সবাই কোনো ডিফারেন্স নাই জাস্ট হচ্ছে যে দুইটা পদ্ধতি আর কি যে আমরা এই দিক দিয়ে গেলেও মানে শেষ পর্যায়ে যেখানে যাব ওই হচ্ছে যে অন্য রাস্তা দিয়ে গেলেও হচ্ছে যে একই জায়গায় যাব আর কি ঠিক আছে বাট হচ্ছে যে আমি যেটা খেয়াল করে দেখছি সেটা হচ্ছে যে এই যে লারাভেল ইনস্টলারটা যেটা আছে সেটার মাধ্যমে হচ্ছে প্রজেক্টটা দ্রুত নামে ঠিক আছে লারাভেল ইনস্টলারের মাধ্যমে যদি আমরা প্রজেক্টটা নামাই সেই ক্ষেত্রে হচ্ছে যে দ্রুত হচ্ছে প্রজেক্টটা নামানো যায় বাট হচ্ছে যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট যে কমারটা আছে সেই ক্ষেত্রে টাইমটা হচ্ছে যে একটু বেশি নেয় আমার কাছে যেটা মনে হয়েছে আর কি ঠিক আছে এই তাছাড়া হচ্ছে কোনো পার্থক্য নাই আর এটা হচ্ছে নামতে থাকুক আরেকটা কোশ্চেন ভাই হ্যাঁ বলেন একটা কোশ্চেন সোনা গিটহাব থেকে যে আপনি যেভাবে এখানে লারাবেলের যে অথর নেম এবং দোনোটা যে কোনো প্রজেক্ট নামানো যায় এই সিস্টেমে হ্যাঁ যে কোনো প্রজেক্ট হচ্ছে নামানো যাবে ঠিক আছে আমরা যখন বিভিন্ন ধরনের হচ্ছে প্যাকেজ নিয়ে হচ্ছে কাজটা করব তখন দেখবেন যে আমরা এই কম্পোজারের মাধ্যমে হচ্ছে যে প্যাকেজগুলো হচ্ছে নামাই থাকব ঠিক আছে তো এটা তো হচ্ছে নামতেছে এটা আমার লেটেস্ট ভার্সনটাই হচ্ছে নামতেছে এখন সাপোজ আমার দরকার হচ্ছে যে আমরা তো এখন হচ্ছে লারাবেল এইট নিয়ে কাজ করতেছি দুই দিন পরেই দেখবেন যে হচ্ছে লারাবেল নাইন চলে আসছে যেটা বলতেছিলাম যে আমাদের এখন যেটা হচ্ছে যে লেটেস্ট ভার্সনটা নিয়ে আমরা হচ্ছে কাজ টাজ করতেছি বা লেটেস্ট ভার্সনটা নামাইতে পারতেছি বাট এমন দরকার যে প্রিভিয়াস কোনো একটা ভার্সন নামানোর দরকার সেই ক্ষেত্রে কি করব। ঠিক আছে সেটা আমরা দেখব তো এই যে দেখেন আমার এই প্রজেক্টটা হচ্ছে নেমে গেছে এই যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুল এরকম একটা মেসেজ এখানে আসছে এবার আমি যদি এখানে হচ্ছে লিখি যে লোকাল হোস্ট দেন হচ্ছে যে এস এস সিক্স টু ওয়ান স্ল্যাশ পাবলিক পিউ এল আইসি পাবলিক লিখে যদি হিট করি তো দেখেন এখানে আমার হচ্ছে যে এই যে এটা শো করতেছে ঠিক আছে এখন এটা তো দুইটাই হচ্ছে যে এইটা নামছে এখন আমি চাচ্ছি সাপোজ সেভেনটা নামাইতে তাইলে কিভাবে লিখতে হবে তাইলেও সেম একই রকম যে কম্পোজার কম্পোজার ক্রিয়েট সিআর প্রজেক্ট প্রজেক্ট প্রিফার ডিস বারবার একই হচ্ছে দেন হচ্ছে যে লারাভেল স্লাস লারাভেল Uh, laravel দেন হচ্ছে প্রজেক্টের নেমটা দিতে হবে তো প্রজেক্টের নেমটা কি হবে প্রজেক্টের নেমটা सपোজ দিয়ে ਦਿੱটছে হচ্ছে ssit uh, 62 দেন হচ্ছে যে স্পেস দিয়ে ভাষণটা হচ্ছে বলে দিতে হয় তো আমি ইয়াটা ধরেন দিয়ে দিলাম হচ্ছে 7 ঠিক আছে এখন যদি হচ্ছে ইন্টার প্রেস করি তো সেই ক্ষেত্রে দেখেন সে কি কাজ করে এই যে ইয়াটা হচ্ছে ক্রিয়েট করছে এবার দেখেন এই যে ইন্সটalling laravel/laravel ভাষণ হচ্ছে যে 7.0.0 তা আপনি যদি এরকম হচ্ছে যে ওল্ড কোনো ভার্সন হচ্ছে ইনস্টল করতে চান তাহলে সেই ভার্সনের ভার্সনটা জাস্ট হচ্ছে যে প্রোজেক্টের শেষে যদি আপনি লিখে দেন স্পেস দিয়ে তাহলে সেই ভার্সনের প্রোজেক্টটাই আপনার মেশিনে হচ্ছে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন কাজগুলো হচ্ছে এখন ওই যে ভেন্ডরের মধ্যে যে প্যাকেজ ট্যাকেজগুলো আছে সেগুলোকে হচ্ছে যে সে ইনস্টল করবে দেন এইগুলো দেখবেন যে সব কিছু ইনস্টল হয়ে গেলে আমরা আগে যে কমান্ড ইয়েটা দেখতেছিলাম একটা মেসেজ দেখতেছিলাম যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি সেরকম একটা হচ্ছে যে মেসেজ সে আমাদেরকে দিবে তো এটাও হচ্ছে যে আমাদের এখানে নামতে থাকুক আর আমরা আবার হচ্ছে যে ফিরে যাই লারাবেলের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি তো এইখানে দেখেন একটা বিষয় বলা আছে যে লোকাল ডেভেলপমেন্ট সার্ভার তো এই লোকাল ডেভেলপমেন্ট সার্ভারের মাধ্যমে আমরা কী করতে পারবো এখন আমরা যেটা করতেছি যে আমাদের প্রজেক্টগুলো হচ্ছে লিখতে হচ্ছে এইভাবে যে লোকাল হোস্ট স্ল্যাশ এস এস ফাইভ বা সিক্স যেটাই বলি না কেন যে আমার প্রজেক্ট নেম দেন হচ্ছে পাবলিক লিখে হিট করতে হচ্ছে বাট আমার এই প্রজেক্টটা যখন হচ্ছে যে লাইভ সার্ভারে যাবে তখন এটা কিভাবে থাকবে যে সাপোজ সুপার ফিট ডট কম ডট এরকম একটা ইয়া থাকবে ইউআরএল থাকবে ঠিক আছে এরকম একটা ইউআরএল থাকবে আমরা এইখান থেকে যখন আমরা লারাবেল প্রজেক্টগুলো হচ্ছে ডেভেলপ করতেছি সেই সময় যদি এরকম একটা ইউআরএল এ যদি প্রজেক্টটা রান করাইতে চাই বা আমাদের মেনলি হচ্ছে যে এখানে যে ইয়েটা রান হবে সেটা হচ্ছে যে লোকাল হোস্ট ক্লোন এইট জি এইট এই ইউআরএল এর থ্রোতে হচ্ছে যে আমরা প্রোজেক্টগুলো হচ্ছে রান করাইতে পারবো তো এইটা রান করানোর জন্য আমাদেরকে একটা কমান রান করতে হবে পিস পে আর্টিসান সার্ফ এই কমানটা যদি আমরা হচ্ছে হিট করি তাহলে সে আমাদেরকে এরকম হচ্ছে যে একটা ইউআরএল দিয়ে দিবে সেটার মাধ্যমে হচ্ছে যে আমরা এই প্রজেক্টগুলো রান করতে পারবো আর এটা হচ্ছে জাস্ট ডেভেলপমেন্টের জন্য আর আপনারা যদি লারা লারাগনটা হচ্ছে ইউজ করেন তাহলে সে দেখবেন তখন আর এই কাজটা করতে হবে না এই পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে হচ্ছে যে আপনাকে যে কাজটা করে নিতে হচ্ছে এই কাজটা আর তখন করতে হবে না কারণ কি লারাকাস্ট হচ্ছে যে আপনার বাই ডিফল্ট সে হচ্ছে যে প্রত্যেকটা প্রোজেক্টের জন্য একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করে দেয় আমরা জাস্ট হচ্ছে যে প্রোজেক্টের নেম লিখে যেমন আমার প্রজেক্টের নামটা যদি হয় হচ্ছে যে এস টি সিক্সটি থ্রি তাইলে জাস্ট এস টি সিক্সটি থ্রি ডট হচ্ছে যে আমার ভার্চুয়াল হোস্টে যে আমার যে নামটা দেওয়া আছে ডিফল্টভাবে থাকে হচ্ছে টেস্ট আমি যদি এটা দিয়ে হচ্ছে যে হিট করি তাহলে আমার প্রজেক্টটা হচ্ছে রান হয়ে যাবে তাইলে দেখেন এখন কিন্তু হচ্ছে যে আমার আর কোনো সাব ডিরেক্টরি বা কোনো কিছু কিন্তু হচ্ছে যে থাকবে না সরাসরি যে এবিসি ডট কম সামথিং ডট কম যে ইউআরএল যেটা যেরকম থাকে সেভাবেই কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে হিট করা যাবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা হচ্ছে যে লারা লারাগনটা হচ্ছে যে ইউজ করতে পারেন আমরা যদি যে লারাগনের অফিশিয়াল ওয়েবসাইটে যাই যে লারাগন ডট এখানে গিয়ে আপনারা হচ্ছে যে এটা ডাউনলোড করে নিতে পারেন এটা হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করে মেনলি আমি তো হচ্ছে ডাউনলোড ফাইলে আছি এখন তো এইখান থেকে যে বিভিন্ন ধরনের এডিশনের উল্লেখ করা আছে এইখান থেকে আপনি হচ্ছে যে যে এইটা হচ্ছে যেটা ইনস্টল করা যাবে ফুল ভার্সন যেটা আছে সেটা হচ্ছে ইনস্টল করে নেবেন তাইলে আপনাকে আর হচ্ছে যে রকম সাব ডিরেক্টরি দিয়ে দিয়ে হচ্ছে যে ইয়ে করতে হবে না অলরেডি আপনার আপনাদেরকে হচ্ছে যে এই লারাগনটার পোর্টেবল যেটা ছিল আর কি সেটা নিয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাইছি যে পোর্টেবলটার মাধ্যমে কিভাবে কাজ টাজ করতে পারি তো আমি আপনাদেরকে সেদিনই বলে দিয়েছিলাম যে আপনারা হচ্ছে এটা ইনস্টল করে নিতে পারেন তাহলে ইজিলি হচ্ছে যে কাজগুলো করতে পারবেন আর আরেকটা বিষয় যেটা যে আপনি যদি হচ্ছে ইনস্টল করেন তো লারাগনে এখন বাই এই এই ভার্সনটাতে হচ্ছে যে পিএসপি ভার্সন আছে সেভেন সেই ক্ষেত্রে আবার পিএসপি ভার্সনটাকে হচ্ছে আপডেট করে নিতে হয় ঠিক আছে যারা হচ্ছে আমরা লাইভ সার্ভারে কাজ করছি বা কাজ করার অভিজ্ঞতা আছে তারা আমরা সবাই জানি যে লাইভ সার্ভারে পিএসপির অনেকগুলো ভার্সন থাকে আপনি চাইলে একাধিক ভার্সন ইনস্টল করে নিয়ে কাজ করতে পারেন তো এই লারাগনটা হচ্ছে সেরকম সুযোগ দেয় যে আপনি এখন চাচ্ছেন কোন একটা প্রজেক্টে হচ্ছে নিয়ে কাজ করতে সেটারও সুযোগ পাবেন আবার হচ্ছে যে কোন একটা প্রজেক্টে লারা পিএসপি এইট ভার্সনটা এইট টা নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছেন সেটারও সুযোগ আছে কারণ কি লারাগনে হচ্ছে যে মাল্টিপল পি ভার্সন ইনস্টল করা যায় ঠিক আছে একদম লাইভ সার্ভারে যেরকম মাল্টিপল হচ্ছে যে আপনার পিএইচপি ভার্সন ইনস্টল করার অপশন আছে লারাগন সার্ভারটাতে হচ্ছে যে সেম সুযোগ সুবিধা দেয়া আছে তো এটা এটা ইউজ করলে যেটা হবে আপনাকে আর হচ্ছে যে এইভাবে প্রজেক্টের নেম টেমগুলো লিখতে হবে না সরাসরি হচ্ছে যে ওই ওই ওরা হচ্ছে যে একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করে দেয় ওইটার থ্রুতে হচ্ছে যে আপনি প্রজেক্ট নেম ডট হচ্ছে যে ওই যে ডিফল্ট ভাবে তো টেস্ট থাকে আপনি চাইলে ওটাকে চেঞ্জ করে নিতে পারেন দিয়ে ওটা হিট করলে হচ্ছে যে ওই পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটা এখনো হচ্ছে ইনস্টল হয় নাই এই হচ্ছে অবস্থা আর আমি তো মেনলি হচ্ছে যে এখানে জ্যামটা ইউজ করতেছি আর জ্যামটা ইউজ করার কারণ হচ্ছে যে আমার একটাই সেটা হলো যে আমার এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে হয় বা বিভিন্ন জনকে বিভিন্ন বিষয় দেখাইতে হয় তো অনেক সময় আছে যে অনেকেই হচ্ছে যে লারাগন্টা ইউজ করে না বা করে না বা হচ্ছে যে ওইটার সম্পর্কে এতটা জানেও না তো তাদেরকে ওই বিষয়গুলো দেখানোর জন্য আমার এখানে হচ্ছে যে জ্যামটাই হচ্ছে ইউজ করতে হয় ঠিক আছে বাট আমি যেটা বলবো যেহেতু আপনাদের তো এই ধরনের কোনো সমস্যা নাই আপনারা তো নিজেরাই কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি একদম হচ্ছে যে ওইটাতেই কাজ করতে পারেন আর আর একটা বিষয় আছে যে আমার মেনলি আমি যখন এই যে কুয়ারি টুয়ারিগুলো লিখি সেটা হচ্ছে যে ইয়াতে যে লিখি যে লোকাল হোস্ট পিস মাই অ্যাডমিনে গিয়ে হচ্ছে যে কাজ টাজগুলো করি তো লারাগনে হচ্ছে যে আপনার এই সুযোগটা আর কি নাই ওখানে হচ্ছে যা কিছু করবেন মানে ওখানেও আছে বাট হচ্ছে যে এতটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না আমার কাছে যেটা মনে হয়েছে তাহলে হচ্ছে যে অন্য কি আছে সেটা হচ্ছে দেখতে হবে আমি হচ্ছে ম্যাকে কখনো কাজ করি নাই না বলছি যে এই মাউস্কুলেটা ইউজ করলে হবে না হ্যাঁ করা যাবে আমি তো সেটা বলতেইছি যে আপনি এটা দিয়েও কাজ করতে পারেন ওটা দিও কাজ করতে পারেন কোনো সমস্যা নাই বাট আমার আমার এটা যেটা যে যারা হচ্ছে উইন্ডোজ ইউজার আছেন যারা তারা হচ্ছে যে শুরু থেকে লারাগনে হচ্ছে যে সুইচ করাটা বেটার কারণ কি ওখানে আপনি লাইভ সার্ভারের যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা ওখানে পেয়ে যাচ্ছেন এবং ওখানে হচ্ছে সার্ভার হিসেবে সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা ক্ষেত্রে জ্যাম্পের শুধুমাত্র পাচ্ছি কি অ্যাপাচি সার্ভারটা পাচ্ছি বাট লারাগন যেটা করে দুইটা সার্ভারের সুবিধাই কিন্তু সে দিয়ে থাকে আমি চাইলে অ্যাপাচি সার্ভার নিয়ে হচ্ছে কাজ করতে পারি আবার আমি চাইলে হচ্ছে এঙ্গিংস সার্ভারে হচ্ছে কাজ করতে পারি ঠিক আছে তো আমি মেনলি ইউজ করি না এই যে আপনাদের সাথে যখন ধরেন এটাতে দেখাচ্ছি এটাতে দেখাইতে হয় আবার অন্য অন্যদের সাথে কাজ করতে গেলে অন্যটা দেখাইতে হয় ওই জন্য আমি গ্লোবালি হচ্ছে এটা ইউজ করি আর বিশেষ করে আমার কাছে যেটা ভালো লাগে যে এইখান থেকে আমার এই যে কোয়ারি টুয়ারিগুলো লিখতে হচ্ছে সুবিধা হয় যার কারণে হচ্ছে এটা ইউজ করে থাকি আর কি ঠিক আছে আর এছাড়াও আমি আবার এই যে কোয়ারিগুলো লেখার জন্য বা এই ডাটাবেসগুলো হচ্ছে ম্যানেজ করার জন্য আমি থার্ড পার্টি আর একটা সফটওয়্যার হচ্ছে ইউজ করতাম মেনলি ওটা হচ্ছে যে আমার ভাই ইউজ করে সেটা থেকে আর কি ইউজ করতাম তো ওইটা ওই সফটওয়্যারটাও ভালো ওখানেও হচ্ছে যে বেশ কিছু কাজ টাচ করা যায় সুন্দরভাবে এবং ওই ওই সফটওয়্যারটার আরও বেশ কিছু সুবিধা আছে যে আমাদের লাইভ সার্ভারের হচ্ছে যে যে ডাটাবেসগুলো আছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লোকালি কানেক্ট করে ওইটার মাধ্যমে হচ্ছে যে সব কিছু হচ্ছে অ্যাক্সেস করতে পারি ঠিক আছে ওইটা হয়তো বা কোনো এক সময় দেখাবো ওই সফটওয়্যারটা হচ্ছে যে আপনার প্রিমিয়াম ওইটা ফ্রিতে পাওয়া যায় না ওইটা হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করতে হয় আচ্ছা এই যে দেখেন আমার হচ্ছে যে সেভেনের যেটা আমি হচ্ছে যে ইনস্টল করতে দিলাম সেটাও কিন্তু হচ্ছে যে আমার নেমে গেছে এখন আমাদের প্রোজেক্টের নামটা আমরা কি দিয়েছিলাম এখানে খেয়াল করি যদি যে এস এস সিক্সটি টু তাইলে আমরা যদি হচ্ছে যে এইখানে সিক্সটি ওয়ানের পরিবর্তে সিক্সটি টু করে দিই দেন এইবার খেয়াল করেন আগের ভার্সনটা আমার নামছে তো সেই ক্ষেত্রে আমার ইন্টারফেসটা কিন্তু হচ্ছে যে পোরাই চেঞ্জ এটা এক একটা ভার্সনের উপর ভিত্তি করে ওরা হচ্ছে যে বেশ কিছু চেঞ্জ আনে এন্ডে বলেন বা হচ্ছে যে কোডিং এ তো অনেক চেঞ্জ থাকে আর এন্ডে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ ওরা হচ্ছে নিয়ে আসে ঠিক আছে তা আমরা বেশ কয়েক ভাবে আর কি হচ্ছে প্রজেক্টটা নামাইলাম আমাদের যদি হচ্ছে যে এখন কোনো প্রজেক্ট নামানোর দরকার হয় আমরা কিন্তু ইজিলি এটা নামাইতে পারতেছি এবং আমাদের প্রিভিয়াস কোন প্রজেক্টের দরকার হলে সেটাও কিন্তু আমরা হচ্ছে যে নামাইতে পারতেছি ঠিক আছে এখন এগুলোকে আমি হচ্ছে কেটে দিই কেটে দিয়ে আমার মেনলি হচ্ছে এই যে একটা রেখে একটা রেখে বাদ বাকি এই দুটো হচ্ছে যে ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলিট করে দিলাম দেন ডিলিট করে এটা হচ্ছে ডিলিট হচ্ছে হইতে থাক তো আমরা এই যে এই প্রজেক্টটা খেয়াল করেন লোকাল হোস্ট স্ল্যাশ এস এস আইটি সিক্স হচ্ছে পাবলিক দিয়ে যখন হিট করতেছি আমি হচ্ছে যে এই প্রজেক্টের আউটপুটটা দেখতে পাচ্ছি এখন আমি হচ্ছে যে এই যে লারাভেল যে ফিচারটা আমাকে এখানে দিচ্ছে লোকাল ডেভেলপমেন্ট সার্ভার যেটা আমাকে দিচ্ছে আমি এটা হচ্ছে ইউজ করতে পারি তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে যে আমাকে এই প্রজেক্টের মধ্যে যাইতে হবে ঠিক আছে এই প্রজেক্টের মধ্যে যাইতে হবে এখন সেটা আপনি হচ্ছে যে এখান থেকেও সরাসরি এসে হচ্ছে যে এই যে গিট ব্যাস তারপরে হচ্ছে যে পাওয়ার সেল ওপেন করতে পারেন অথবা আপনি যদি হচ্ছে একদম আপনার রুট পয়েন্ট থেকে এখানে আসতে চান তাইলে ফার্স্টে হচ্ছে যে আপনার প্রজেক্টটা যেখানে আছে সেখানে যেতে হবে সিডি জ্যাম দেন হচ্ছে যে সিডি এইচটি ডক্স এরপরে হচ্ছে যে আমার প্রজেক্টের নামটা হচ্ছে এস সিক্স এটা দিয়ে যদি আমি হিট করি এই যে আমার প্রজেক্টের মধ্যে কিন্তু আমি এখন চলে আসছি তো আমি এখন যে মানে কমান্ডগুলো হচ্ছে রান করব অবশ্যই সেটা হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে থাকতে হবে ঠিক আছে আমি দেখেন এখন কোথায় আছি জ্যাম এইচ ডক্স এসএসআইটি সিক্সের মধ্যে আছি এখন এখানে এসে যদি আমরা হচ্ছে ডি আই রান করি তাহলে এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ওই ডিরেক্টরির মধ্যে যে ফাইল এবং ফোল্ডারগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে সেগুলোই এখানে দেখাচ্ছে এই যে দেখেন অ্যাপ আর্টিসান বুট স্টাফ কম্পোজার ডট জেসন কম্পোজার এইগুলো দেখেন যে এইখানে ছিল আমরা যদি হচ্ছে যে ওয়ার্কসের মধ্যে থেকে জ্যাম এইস টি ডক্স এস মধ্যে যদি যায় এস এস এর মধ্যে যদি যায় তো এখানে দেখেনি যে এই বিষয়গুলোই কিন্তু এখানে আছে তো এরকম আমরা হচ্ছে যে সরাসরি একদম যে কোনো জায়গা থেকে হচ্ছে যে আমার প্রজেক্টের এখানে আসতে পারি অথবা হচ্ছে যে আপনি চাইলে যে আপনার এইসি ডক্সের এর মধ্যে থেকে প্রজেক্টের মধ্যে এসে এখানে এসে হচ্ছে যে যদি গিট বেস্টটা ওপেন করা ইনস্টল করা থাকে তাহলে এটা ওপেন করে নিতে পারেন ওপেন করে নিয়ে নিলে যে সে সরাসরি হচ্ছে যে এখানে চলে আসছে তো অবশ্যই যাদের পিসিতে হচ্ছে যে গিড ব্যাসটা ইনস্টল করা নেই তারা হচ্ছে যে এটা ইনস্টল করে নেবেন এটার সুবিধা কি আমরা অনেক কমান্ডই হচ্ছে যে শুধুমাত্র সিএমডি থেকে রান করাইতে পারবো না এবং ওই কমান্ডগুলো হচ্ছে কাজ টাচ করবে না অবশ্যই তার জন্য হচ্ছে যে গিড ব্যাসটা আমাদের লাগবে ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা অনেকেই যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে যে এই ফার্স্টে কি করে এইচটি ডক্সের ডক্স মধ্যে আসে দেন এসে হচ্ছে যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন হচ্ছে যে ফোল্ডারের মধ্যে যে আবার হচ্ছে যে প্রজেক্টটা ইনস্টল করে এটা কিন্তু করা যাবে না আমার প্রজেক্টটা ইনস্টল হবে কোথায় একদম রুট ডিরেক্টরিতে এইচটি ডক্সের মধ্যে এইচটি ডক্সের মধ্যে ডিরেক্ট এসে এইখান থেকে আমরা জাস্ট গিটবেস্ট ওপেন করে এখানে হচ্ছে যে লারাবেল ইনস্টল করার জন্য যে কমান্ডটা আছে সেটা আমাকে লিখলেই হবে ঠিক আছে এটা যেন কারো ভুল না হয় আর প্রজেক্ট নেমের ক্ষেত্রে যেটা বলছি সবসময় চেষ্টা করব হচ্ছে যে ছোটোখাটো নেম দিয়ে এবং কোনো স্পেস দিব না প্রোজেক্টের নেমের ক্ষেত্রে আমরা কোনো স্পেস ইউজ করব না আচ্ছা এবার আমি যদি এখানে এই প্রজেক্টের মধ্যে এসে এখান থেকে গিট ব্যাস্ট ওপেন করি ওপেন করে এখানে লিখি যে পিএসপি আরটিসান লিখে যদি আমরা হিট করি তো সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে এখানে বিশাল বড় একটা লম্বা একটা লিস্ট দিয়ে দিবে আপনাকে যে পিএসপি আর্টিসান কমান্ড কমান্ডের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন এখানে দেখেন অনেক কিছু বলা আছে ঠিক আছে এইগুলো সবগুলো কমান্ডই দেখবেন যে আমাদের পরবর্তী সময়ে লাগবে এইগুলো এই সমস্ত কমান্ড দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজ টাজগুলো করতে হবে আজকে আমরা এগুলো ওর কিছু করতেছি না জাস্ট আমরা হচ্ছে দেখে নিলাম যে পিএসপি আর্টিসান পিএসপি আর্টিসান লিখে হিট করলে আমার এরকম কোনো ইন্টারফেস আসে কিনা সেটা আমি দেখে নিলাম দেখেন পিএসপি আর্টিসান কমান্ডটা রান করার ফলে কি আসছে যে লারাভেলের ভার্সনটা কত সেটা এখানে শো করতেছে দেন এরপরে হচ্ছে যে এ কোন কমান্ডের কি কাজ ফার্স্টে হচ্ছে যে কমান্ডের নেমটা আছে দেন হচ্ছে যে এই পাশে হচ্ছে যে ডিসক্রিপশনে হচ্ছে যে ওই কমান্ডের ফলে কি কাজ হবে সেটা উল্লেখ করা আছে এখন আমরা যদি এখানে লিখি যে আর্টিসান সার্ভ সার্ভি আর্টিসন সার্ভ এই সার্ভ কথাটাও দেখেন উপরে লেখা আছে আমরা যদি উপরের দিকে যাই খেয়াল করবেন এই যে দেখেন সার্ভ এই যে সার্ভ দা অ্যাপ্লিকেশন অন দা পিএসপি ডেভেলপমেন্ট সার্ভার ঠিক আছে এবার আমরা এখানে এসে যদি হচ্ছে যে ইন্টারপ্রেস করি আচ্ছা আমি আরেকবার একটু লিখি আর্টিসান সার্ভ সার্ভ এটা লিখে যদি আমরা হিট করি তো সে দেখেন এই যে স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার এরকম একটা পাথ সে আমাকে হচ্ছে দিয়ে দিচ্ছে এখন আমরা যদি হচ্ছে ব্রাউজারে গিয়ে এই পাথটা লিখে যদি হিট করি যে একশো সা সাতাশ ডট শূন্য ডট শূন্য ডট এক ডট ক্লোন আট হাজার এটা লিখে যদি হিট করি তো দেখেন আমার এই যে এখানে কিন্তু হচ্ছে এই প্রজেক্টটা রান করছে দুইটা কিন্তু সেম একই আউটপুট দিচ্ছে ঠিক আছে দুইটা একই আউটপুট দিচ্ছে এখন এইটাতে আবার একটা প্রবলেম আছে প্রবলেমটা কি যে আপনি হচ্ছে যে একসাথে এরকম একাধিক হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার অন করতে পারবেন না একসাথে একাধিক করা যাবে না আপনি যদি হচ্ছে যে অন্য আর একটাকে ওপেন করতে চান তাহলে সেটার জন্য আবার হচ্ছে কমান্ড দিতে হবে তো সেটার ক্ষেত্রেও এরকম সেম আর একটা হচ্ছে যে ইয়া দিবে তো আমরা এক ইউ আর থেকে তো আর একাধিক প্রজেক্ট ইয়ে করতে পারবো না রান করতে পারবো না আর এই যে যেই টার্মিনালে হচ্ছে যে আমি এই কমান্ডটা রান করলাম আর্টিসান সার্ভ এখন আমি যদি এটাকে হচ্ছে কেটে দিই এটাকে কেটে দিয়ে যদি এখন রিলোড দিই সেই ক্ষেত্রে আমার প্রজেক্টটা কিন্তু আর হচ্ছে যে রান করবে না ঠিক আছে সেই ক্ষেত্রে প্রজেক্টটা রান করবে না তো অবশ্যই আমি হচ্ছে যে ওই কমানটা রান করতেছি সেই টার্মিনালটাকে হচ্ছে কেটে যাবে না তো এই জন্যই আমি আপনাদেরকে হচ্ছে হচ্ছে বারবার বলতেছি যে ওই লারা লারাগনটা হচ্ছে ইউজ করা কারণ কি লারাগন ইউজ করলে এই প্রবলেমটা হচ্ছে ফেস করতে হবে না তো আমি এখান থেকে আবার হচ্ছে গিনভেস্ট ওপেন করতেছি ওপেন করে পিএইচপি আর সার্ভ কমান্ডটা হচ্ছে রান করতেছি তাইলে দেখবেন যে ওটা হয়ে যাবে আর আমি যেটা করি যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কমান্ডগুলো চলবে সেটা হচ্ছে যে আমার এই যে এডিটর থেকে হচ্ছে চালাই রাখি পিস পিস্টম এডিটর থেকে চালাই রাখি দেন হচ্ছে যে আমার অন্যান্য টার্মিনাল থেকে হচ্ছে যে অন্যান্য কাজগুলো করি বা একাধিক টার্মিনাল ওপেন করে নিয়ে হচ্ছে কাজ করতে পারি কোনো সমস্যা নেই এখন আমার ধরেন অন্য অন্য কিছু করতে হবে এই যে দেখেন ওটা হচ্ছে ওপেন হওয়ার পরে এখানে কিন্তু প্রজেক্ট চলে আসছে এখন আমার অন্য কোনো কাজ করতে হবে তাইলে কি করতে পারি এখান থেকে হচ্ছে যে আমি আবার হচ্ছে যে আরেকটা টার্মিনাল ওপেন করতে পারি দেন ওপেন করে যদি আমি এখানে সাপোজ লিখি হচ্ছে যে পিএসপি আর্টিসান দেখেন এটা হচ্ছে যে আমার ঠিকঠাক কাজ করতেছে একাধিক জাস্ট হচ্ছে একাধিক টার্মিনাল গুলো হচ্ছে যে এখানে আমাকে ওপেন করে নিতে হচ্ছে এই এছাড়া কিছু না ঠিক আছে এই যে যে কথাগুলো বললাম এইগুলোতে হচ্ছে কারো কোনো সমস্যা আছে একটু রেসপন্স করি আমরা সবাই দেখেন একটা বিষয় হচ্ছে হচ্ছে আমি আপনাদের সাথে বিষয়গুলো এমন ভাবে ইয়া করতেছি করতেছি আর কি ডিসকাস যে হয়তো যারা আগে থেকে জানেন তাদের কাছে একটু হচ্ছে ইয়া লাগতে পারে বোরিং হইতে পারেন আপনারা যে এইগুলো বেসিক জিনিস তো আমরা জানি বাট এখানে হচ্ছে যে বাকি অর্ধেক কিন্তু হচ্ছে যে কিছুই জানে না যার কারণে আমরা সবগুলো বিষয়ে মোটামুটি হচ্ছে যে ধারণা দেয়া যায় সেটার হচ্ছে চেষ্টা করতেছি ঠিক আছে এবং আশা করি হচ্ছে যে আশা করি যে হচ্ছে যে আপনারা মানে যে যতটুকু জানেন না কেন